টানা প্রায় আট মাস ধরে ফিলিস্তিনে আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েল। এই হামলায় নিহত হয়েছেন 36,000-এর বেশি মানুষ, আহত হয়েছেন বহু ফিলিস্তিনি। ভয়াবহ আগ্রাসনের মধ্যে এবার ইসরায়েলিদের উপর প্রবেশ নিষেধাজ্ঞা দিল মালদ্বীপ সরকার। নিষেধাজ্ঞাটি কার্যকর হলে মুসলিম প্রধান দেশটিতে আর কোনো ইসরায়েলি প্রবাস করতে পারবে না। তবে কবে থেকে কার্যকর হবে নতুন এই আইনটি, জানাচ্ছেন এসআই রাজ। বিশ্বের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র মালদ্বীপ, মনোরম পরিবেশ, আদিম সমুদ্র সৈকত দেশটির প্রধান আকর্ষণ, যেখানে পানির রং নীল আর বালির রং সাদা। হাজারেরও অধিক দ্বীপ এবং 26টি প্রবাল দ্বীপের সমন্বয়ে গঠিত দেশটি, যে কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মালদ্বীপ ভ্রমণে আসেন পর্যটকরা। সেই তালিকা থেকে বাদ যায় না ইহুদিবাদী দেশ ইসরায়েলও। তবে এবার গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করতে যাচ্ছে মালদ্বীপ সরকার। এ নিষেধাজ্ঞা কার্যকর হলে ভারত মহাসাগরের ছোট্ট এই মুসলিম প্রধান দেশে আর কোনো ইসরায়েলি প্রবেশ করতে পারবে না। মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ের এক মুখপাত্র একটি বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি পাসপোর্টধারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। তবে ঠিক কখন এবং কবে থেকে এই নতুন আইন কার্যকর হবে সে সম্পর্কে তেমন কিছু বলেননি তিনি। এছাড়া ফিলিস্তিনের পাশে মালদ্বীপবাসী নামে একটি জাতীয় তহবিল সংগ্রহ অভিযান শুরুর ঘোষণাও দিয়েছেন মুইজ্জু। দৃষ্টিনন্দন সমুদ্র সৈকত ও বিলাসবহুল রিসোর্টের টানে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ পর্যটক মালদ্বীপ ভ্রমণে যান। গত বছর 11,000 ইসরায়েলি মালদ্বীপ ভ্রমণ করেছিলেন, যা দেশটির মোট পর্যটকের 0.6%। তবে মালদ্বীপের সরকারি তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম চার মাসে মালদ্বীপে যাওয়া ইসরায়েলিদের সংখ্যা 528 জনে নেমে এসেছে। এই সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় 88% কম। 2023 সালে প্রায় 11,000 ইসরায়েলি মালদ্বীপে গিয়েছিলেন। গত অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধ ঘিরে ইসরায়েলিদের বিরুদ্ধে মালদ্বীপের জনগণের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে। এছাড়া দেশটিতে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে প্রেসিডেন্ট মুইজ্জুকে চাপ দিয়ে আসছিল বিরোধী দল ও জোট সরকারের মিত্ররা। এর আগে গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। এরপর থেকে গাজায় টানা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। টানা প্রায় আট মাস চলা এ যুদ্ধে এখন পর্যন্ত 36,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন 82,627 জনেরও বেশি। এছাড়া গৃহহীন হয়ে পড়েছেন উপত্যকার অধিকাংশ মানুষ। এস আই রাজ, এটিএন নিউজ।